তোমার কি লেবা বুঝি এখন হয় নাই? এই দেখো আজকে কি নিয়ে আসি, মুরগির গিলা নিয়ে আসি আজকে, মুরগির গিলা নিয়ে আসি আর হচ্ছে বাটা মাছ নিয়ে আসি। প্রতিদিন তো মুরগির গিলা যাই দোকানে পাই না, আজকে মুরগির গিলা বইলে রাখছে জন্য রাইখে দিছে। আজকে হাফ কিলো আছে অনেকগুলা বাটা মাছ দিয়ে আজকে কি রান্না করা যায় বলো তো তুমি? মুরগির গিলাটা আমি কষা কষা করে রান্না করবো আর বাটা মাছটা সর্ষা দিয়ে রান্না করবো। প্রথমে মাছটা কাটে, তারপরে মুরগি গুলাটা বাইছে ধুয়ে নিব। মাছগুলো একদম টাটকা আছে না বাটা মাছগুলো? একদম টাটকা মাছ, একটু ছাই তাজাই ছিল, ছাই লাগবে, একটু ছাই নিয়ে মা। আজকে তোমার জন্য একটা সুখবর আছে। কি সুখবর? সুখবরটা হচ্ছে আজকে আমাদের ফেসবুক পেজ আছে না, সেখানে পুরোপুরি 23,000 ফলোয়ার পূর্ণ হয়েছে। 23,000 ফলোয়ার? 23,000 লোকে আমাদের ফেসবুক পেজে ফলো করছে। বাহ, এই জন্য আমাদের যত দর্শক আছেন আপনাদের সকলকেই জানাই অনেক অনেক ধন্যবাদ। এরকমই ভালোবাসা দিতে থাকবেন, আগামী দিনে জানি আমরা আরও আগায় যেতে পারি। মাছগুলা কাটে নিলাম, এবার মুরগির গিলাগুলা বাইছে ছোট ছোট করে কাটে নিব। এই যে দেখেন মুরগির গিলাটা, মুরগির গিলাটার উপরে যে চামড়াটা আছে এই যে হলুদ রঙের, এটা আমি ছাড়াই নিই। হলুদ চামড়াটা উঠাই নিলাম, এবার বটি দিয়ে একটু পরিষ্কার করে নিব, ছোটো ছোটো করে কেটে নিব। দেখেন কসকসিটা আমি বাইছে ছোটো ছোটো করে কাটিয়ে নিলাম, এবার ধুয়ে নিই। মুরগির গিলা আর বাটা মাছটা পরিষ্কার করে ধুয়ে নিলাম, এবার মাছটা আমি হলুদ লবণ দিয়ে মাখাই নিব। হলুদ লবণ দিয়ে মাছটা ভালো করে মাখাই নিব। মাছটা মাখাই নিলাম, এবার পেঁয়াজ টমেটো আলু কাটে নিব। তিনটা পেঁয়াজ কাটি নিলাম, একটা টমেটো কাটি নিব। একটা বড় সাইজের আলু ডুম ডুম করে কাটি নিব। এবার মশলাগুলো বাইটে নেব। বাটা মাছ রান্না করার জন্য আদা সর্ষে কাঁচা লঙ্কা বাইটে নেব। প্রথমে আমি আদা বাইটে নেব, আদাটা আমি আলাদা করে বাইটে নিচ্ছি, পরে কাঁচা লঙ্কা সর্ষে একসাথে বাইটে নেব। সর্ষার মধ্যে আমি দুই রকমের সর্ষে দিয়ে বেটে নিচ্ছি, সাদা সর্ষে, কালো সর্ষে। এই হচ্ছে কালো সর্ষে, এই হচ্ছে সাদা সর্ষে। কয়েকটা কাঁচা লঙ্কা অল্প লবণ দিয়ে একসাথে বেটে নিব। সর্ষাটা বাটি নিলাম, এবার মাছ ভাজা বসাই দিয়ে মাংসের মশলাগুলো করে নিব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল।
মাছটা ভাজা হোক, তো মাংসের জন্য আমি ধনিয়া জিরা আর লঙ্কা একসাথে বাটি নেব। ধনিয়া জিরা পাকা লঙ্কা নিয়ে এনেছি আমাদের গাছে, তো একসাথে বাটি নেব। তেলের মধ্যে আর একটু তেল দিয়ে ফোড়ন দিয়ে দিব, ফোড়ন দিয়ে দিব কালো জিরা। এবার দিয়ে দেবো আদা বাটা, হলুদ, স্বাদ মতো লবণ, নাড়া চাড়া করে নিব। তো সবাইটা দেখেন ঠেকে নিছি, এবার দিয়ে দেব সবাটা, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার জল দিয়ে দিব, ঝোল জাল হয়ে গেছে, এবার মাছগুলা দিয়ে দিব। ঝোলের উপরে দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা, এবার এক মিনিট ঢাকা দিয়ে দিব। এবার রসুনগুলো থেঁতো করে নিব, সর্ষে দিয়ে বাটা মাছ রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিব। সর্ষা কিন্তু দারুণ সিমে গেছে, সর্ষার ঝাঁজটা খুব ভালো না? এবার কসকচিটা রান্না করব, প্রায় গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা লাল হয়ে আসছে। এবার দিয়ে দিব টমেটো কুচি, দিয়ে দেবো আদা বাটা, জিরা, ধনিয়া, লঙ্কা বাটা, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, দিয়ে নাড়াচাড়া করে নেব। মশলাটা ভালো করে কষা নিলাম, এবার কসকেচিগুলো দিয়ে দেব। কষ্টি দিয়ে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, এবার আলুগুলো দিয়ে দিব। আলু দিয়ে কষ্টিটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম, এবার জল দিয়ে দিব। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দিব, কসকচি কষা হয়ে গেছে। এবার গরম মশলার গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে নামাই দিব।
খুব ভালো হয়েছে। মাছটার সাইজটা যা টাটকা মাছ একদম। আজকের মাছগুলো দেখে আমার খুব পছন্দ হয়েছে, দারুণ টেস্ট। লঙ্কাটা দিলে নি ঝাল আমাদের কাছে লঙ্কা আমাদের গাছের লঙ্কার যা ঝাল, নতুন গাছের লঙ্কা না এটা, নতুন গাছের লঙ্কা কেমন ধরতেছে, তাও কদিন আমি তুলছিলাম। বাটা মাছ দিয়ে এরকম সরষা বাটা রান্না করলে দারুণ লাগে। বাটা মাছ এরকম বড় সাইজের হবে তাহলে খাইতে বেশি ভালো লাগে না ভাই? হ্যাঁ, যা একটু কষ করে দাও। বাজারে গেলে এই কচকচি পাওয়াই যায় না, কচকচি যদি এইভাবে রান্না করে খান দেখবেন মুরগি মাংস থেকে কচকচি বেশি ভালো লাগে। আমার তো এই কচকচি ভীষণ ভালো লাগে, আমার কচকচি কষা আপনারাও করবেন দেখবেন মাংস থেকে বেশি ভালো লাগবে, দারুণ। আর আজকে কচকচি রান্না আমার মায়ের যা হয়েছে এটা বলে বোঝানো যায় না, এত টেস্ট হয়েছে, দারুণ হয়েছে না, দারুণ। রাত্রেবেলা রুটি দিয়ে খাই। আজকে রান্নাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন সুস্থ থাকবেন, টাটা।